মালি। বাইনার বসুদরা পোলট্রি ঘরটি আছে এখানে ব্যবসা করতেছি, কোনো সমস্যা হইতো না। ইদানিং গত পরশু দিন রাত্রে এই খাদ্যের দাম, মুরগির জলের দাম, এগুলি এখানে থাকে। আর এই দামগুলি কেবা কারা লেগে গেছে তারা কোনো খোঁজ নাই। তো ভাবলাম বাইরে যখন করে দিয়েছে কে না কেউ মানে নষ্ট করে দিয়েছে, কোনো দিয়ে ফালাইছে। তো চোদ্দের খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। এরপরে গতকাল রাত্রে আবার এই ঘরটা হাইটন সব কাটি লেছে, কাটতে এখানে মুরগ 200 মুরগ মাইরা আমার সঙ্গে তো কেউ সত্যতা নিয়েও নাই। আমি এখানে ব্যবসা করি সবার সঙ্গে ভালো ব্যবহার, আইডিয়াল লোকের সঙ্গে আমার খুব গুডউইল আছে, ভালো সম্পর্ক। হ্যাঁ, আর তারা এদিকে লোকের সঙ্গে সম্পর্ক সুন্দর, আর তারা প্রতি বিশ্বাস, তারা কিছু এই ব্যাপারে আমার প্রতি ক্ষতি করবে না। আর দ্বিতীয়ত, আমরা এই জামপুরা গ্রামে, উত্তর জামপুরা, বিগত কিছুদিন আগে একজনের জালি খেত মানে এটা কাটা হয়েছে, তারা কাটতে লাগছে, যারা যাই কাটছে তারা ধরা পড়ছে না। এটা এখানে প্রায় 1 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এর আগেও এর সঙ্গে আরেকটা খেত মরিচ খেত, এটাও কাটতে লাগছে। এটা একটা গ্রুপ আছে মরিচে, রাত্রেবেলা তারা ঘোরাঘুরি করে, তো এই গ্রুপটাতে ধরা যাচ্ছে না। এটা দুজনের আমরা তারা কাছে দুজন জমা দিয়েছি, এসব কিছু দিকে ঠিকঠাক তারা গেছে, কারণ তারা তদন্ত করলে তারা সব কিছু হয়ে গেছে জিনিসটা। আপনার নাম? আমার নাম বিমল দেবনাথ, বাড়ি জামবুড়া। এখানে যে বদল বাজার পোলট্রির দোকান আছে, এখানে খাইতে বাচ্চা বেশি আমার। কি পরিমাণ ক্ষতি হইতে পারে? দামগুলি ধরেন না 20,000 টাকা হবে, এই মুরগের এখানে 16,000 টাকা। হ্যাঁ, খাদ্যন আছে, এগুলি কাটা হয়েছে, নতুন লাগাই দেবো। এই খাদ্যনগুলি সব কিছু খরচ হলে 5,000 টাকা হয়ে গেলাম, একটা ক্ষতি আছে।